চণ্ডীপুরে বৃহস্পতিবার রাতে শুভেন্দু অধিকারীর কনভয়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এবং বিষয়টা হচ্ছে এরকম যে দুটো দিক দেখার, একটা হচ্ছে ওই জনবহুল রাস্তা নন্দকুমার থেকে কাঁথি পর্যন্ত, সেখানে শুভেন্দু অধিকারী বেপরোয়াভাবে প্রবল গতিতে তার কনভয় নিয়ে যায়, বরাবর যায়। কিছুদিন আগেই কিন্তু একটা বিপদের তৈরি হচ্ছিল এবং সেই জন্য সেখানে কিন্তু মানুষ বিক্ষোভ করেছিলেন, কর্ণপাত করেনি। কালকে আবার দুর্ঘটনা, এবং সবচেয়ে বড় কথা, এই যে দুর্ঘটনাটি ঘটলো, একজন পড়ে গেল, তার উপর গাড়ি উঠল, শুভেন্দু কিন্তু তাকালো না, নেবে উদ্ধার কাজে হাত লাগালো না, পালিয়ে গেল, যেটা আসানসোলে করেছিল কম্বল বিতরণের সময়, পালিয়ে গেল। এতজন লোক মারা গেল ওদের বিশৃঙ্খলায়, তারপর ঘুরে এলো না। তো এবারও তাই হয়েছে, পালিয়ে গেছে, সাধারণ মানুষ তাদেরকে তাকে নিয়ে যেতে যেতে মারা গেছেন। তোর কাছে তো গাড়ি ছিল, পুলিশ ছিল, যদি একটু দাঁড়াতো, একবার হসপিটালে নিয়ে যেত, হয়তোবা বাঁচানো যেত। তো যেভাবে শুভেন্দু এই বেপরোয়াভাবে বারবার দ্রুত গতি নিয়ে ওখানে বিপদ তৈরি করছে, সাবধানতা উড়িয়ে দিয়ে, সতর্কতা উড়িয়ে দিয়ে লোক মারছে এবং পালিয়ে যাচ্ছে, আমরা অবিলম্বে ওর গ্রেফতার দাবি করি। খুনের সংক্রান্ত যে অনিচ্ছাকৃত খুন, ইচ্ছাকৃত দুর্ঘটনা, এ সংক্রান্ত যতগুলো ধারা আছে সব দিয়ে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব স্থানীয় মানুষের সঙ্গে গতকাল রাত থেকেই ঘটনাস্থলে আছেন। আজও আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব ঘটনাস্থলে গেছেন। যে যুবকটির মৃত্যু হয়েছে তার পরিবারের সঙ্গে যথাযথভাবে কমিউনিকেট করছেন। পাশাপাশি মানুষের যে ক্ষোভ, যেই বেপরোয়া গতিতে শুভেন্দুর যাতায়াত, বারবার দুর্ঘটনার মুখে পড়ে জায়গাটা, তো সেটা থেকে তো কোথাও থামাতে হবে। তো অবিলম্বে তাকে অ্যারেস্ট না করা হলে এই চরম ঔদ্ধত্য নিয়ে একের পর এক কুকীর্তি করে পালিয়ে বেড়াবে, একটা ফেরার আসামির মতো আচরণ করবে, আর অন্য জায়গায় গিয়ে গলা শির ফুলিয়ে জ্ঞান দিয়ে বেড়াবে, এটা হতে পারে না। সিবিআই এর এফআইআর নেমড, তোলাবাজ, প্রতিষ্ঠিত চোর, তার সঙ্গে সঙ্গে আসানসোল থেকে এই চণ্ডীপুর, যেখানে মানুষের মৃত্যু ঘটিয়ে ফেরার আসামির মতো পালিয়ে বেড়ায়, সেই আসামিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সাইকেল, ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব, সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা। পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা, বটি, কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য। ঠিকানা সিটি বাজার, কাঁচাপাড়া। যোগাযোগ 8100071948। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান, যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।